উত্তর কলকাতার পুজো পরিক্রমার পর আজ চলে এলাম দক্ষিণ কলকাতার কিছু বিশেষ পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে পুজো পরিক্রমা সিরিজের আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে কলকাতার একটা অত্যন্ত জনপ্রিয় পুজো মণ্ডপ নাকতলা উদয়ন সংঘের সামনে। শিল্পী রিন্টু দাসের চিন্তাভাবনায় হারিয়ে যাওয়া সেই একান্নবর্তী পরিবারের গল্পই ফুটে উঠেছে এবছর নাকতলা উদয়ন সংঘের থিমে। 2024-এর নাকতলা উদয়ন সংঘের থিম হলো একান্নবর্তী। একটা সময় ছিল যখন গোটা পরিবার বসে একসাথে খাওয়া দাওয়া, ঠাকুর দেখতে যাওয়া, সপরিবারে ভ্রমণ, উৎসব উদযাপন, এগুলোই হয়তো ছিল একটা সময়ের একান্নবর্তী পরিবারের কোলার ছবি। কিন্তু সময়ের সাথে সাথে বড় বড় বাড়ির জায়গা নিল ছোট ফ্ল্যাট, স্থানাভাব ও পাল্টে যাওয়া জীবনবোধের হাত ধরে শহুরে একান্নবর্তী পরিবার আজ ভাঙতে ভাঙতে নিউক্লিয়ার পরিবারে পরিণত হচ্ছে। একত্রে একহাঁড়িতে সবার রান্না, একসঙ্গে বসে খাওয়া দাওয়াও আজ অতীত সুসজ্জিত ডাইনিং রুমে স্থান পাচ্ছে অনলাইন খাবার। মা কাকিমা, নপিসি, ফুলপিসি এই সমস্ত ডাক যেমন হারিয়ে যাচ্ছে, সেই ঠাকুমা জেঠিমাদের শাসনও আজ আর নেই। পুরনো ভাবনা, পুরনো জিনিস, পুরনো মানুষ সবাইকে ছেড়ে ফেলে পরিবার এখন স্লিম অ্যান্ড ট্রিম। হারিয়ে যাওয়া সেই একান্নবর্তী পরিবারের গল্পই ফিরিয়ে এনেছেন এবছর পুজোয় নাকতলা উদয়ন সংঘ তাদের একান্নবর্তী থিমে। নাকতলা উদয়ন সংঘ থেকে বেরিয়ে চলে এলাম হরিদেবপুরে। এখন দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর অজেয় সংঘতির পুজো মণ্ডপের সামনে। এবছর এখানকার থিম হলো ইক্ষণ, অর্থাৎ দ্য ইনওয়ার্ড আই। অনন্ত দৃশ্য স্রোতে আমাদের চোখ বয়ে চলে নৌকার মতো, যা দেখে তা থেকেই তৈরি হয় ভাবনার জগৎ। চারপাশের মেঘ, অন্ধকার আর কুয়াশায় ক্ষুদ্র হয় দৃষ্টি, আবদ্ধ হয় চেতনা। এই বাধা পেরিয়ে যেতে দরকার অন্তর্দৃষ্টি বা ইক্ষণ। এই ইক্ষণ লাভ করেছিলেন চাঁদ সদাগর মনসামঙ্গলের শেষ পর্যায়ে, যখন তিনি জানতে পারেন যেই জন ভগবতী সেই বিশ্বহরি। মহাকবি বিজয়গুপ্তের কলমে ফুটে ওঠা চাঁদের এই চৈতন্য লাভের গল্পই সেজে উঠেছে এবারের শারদোৎসবে। চেতনার দুর্গতি নাশিনী দেবী দুর্গাপুজোয় তাই হরিদেবপুর অজয় সংঘতির এবছরের নিবেদন ইক্ষণ। অজেয় সংঘতি দেখে এখন দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবছর 54তম বর্ষে তাদের থিম হলো ব্যারিকেড। জীবনধারণের সুবিধার্থে ও বিজ্ঞানের আশীর্বাদে আজ কিন্তু আমরা যথেষ্ট উন্নত। আমাদের হাতের 5টা আঙুলের মধ্যেই কিন্তু রয়েছে পুরো পৃথিবীকে দেখে নেওয়ার ক্ষমতা। আর এই উন্নত সমাজের মধ্যেই কোথাও যেন একটা আমরা এই অতিযান্ত্রিকতার মাঝেই প্রতিনিয়ত নেচে বেড়াচ্ছি পুতুল নাচের মতন। একই সমাজে বসবাস করার পরেও দুটো মানুষের মধ্যে তৈরি হচ্ছে হাজার বাধা ও প্রতিবন্ধকতা, তা হয়তো কখনো দৃশ্যত, আবার কখনো কখনো তা অদৃশ্য। আর এখন দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর 41পল্লী পুজো মণ্ডপের সামনে। আর এই পুজোটাও কিন্তু প্রত্যেক বছরেই কিছু না কিছু অভিনবত্বের ছাপ রেখে যায়। যারা যারা আগের বছর এখানকার মা দুর্গার প্রতিমা দর্শন করেছিলেন, আশা করছি তাদের মনে আছে এখানকার জীবন্ত দুর্গা মায়ের কথা। কত সুন্দরভাবে সিলিকন দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল, যাতে বোঝা যাচ্ছিল না কিছুক্ষণের জন্য যে মূর্তিটা জীবন্ত নাকি মাটির। এবছরেও কিন্তু তার অন্যথা হয়নি। যদি আপনারা এখানে আসেন তাহলে দেখতে পাবেন এখানে যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে তা কিন্তু দেখলে মনে হবে একদমই জীবন্ত। এবছর এখানকার থিম হলো খিড়কি থেকে সিংহ দুয়ার। এবছর এখানে আসলে আপনারা একটি রাজবাড়ির পুজো উপভোগ করতে পারবেন। দিম দোম দারা দারা দিম দারা দিম দোম দারা দারা দিম দারা দিম দোম দারা দারা দিম দারা
এখন আছি হরিদেবপুর আদর্শ সমিতি পুজো মণ্ডপের সামনে। বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই পুজোটা অন্যতম আকর্ষণের জায়গা হয়ে রয়েছে। এবছর এখানকার থিম হলো এপার ওপার, ভারত ও বাংলাদেশের মধ্যে যে অটুট একটা সম্পর্ক সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তবে ফিরছি খুব তাড়াতাড়ি এই পুজো পরিক্রমা সিরিজেই কলকাতার আরও কিছু পুজো মণ্ডপের সন্ধান নিয়ে। আর আপনাদের এই চ্যানেলের পুজো পরিক্রমা সিরিজ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার সাথে কলকাতার এরকমভাবে ভার্চুয়ালি পুজো পরিক্রমা উপভোগ করতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক।